বিপিএফ সরকারে আজ 17 বছর আগতে শূন্যর পর আরম্ভ করেছে, বহুত করেছে বিপিএফ সরকারে, শূন্যর পর আরম্ভ করে ইমান দিন পাইছে। প্রমোদ বড় সরকার বিপিএফ সরকার কি করেছে একো কোনো একটা কাম দেখাই দিয়ক, মানে আমার সমষ্টি থেকে একটা কাম দেখাই দিয়ক, কি কাম করেছে, কত করেছে? সেলফ হেল্প গ্রুপক 75,000 টাকা দিম বলে কইছে, দিছে নাকি? ঘরে ঘরে এটা ভোট এটা চাকরি দিব পারিছে জানো? কোনো একটা চাকরি দিছে? আজি আজি পর্যন্ত দিব পারা নাই। মিছলীয়া সরকার, মানে ইয়ার আগতে কিছুদিন আগতে শুনেছিলো হরিহর বিধান আইছিল, হরিহর বিধান মানে তেওঁলোকৰ দলৰ মানুহ ইউপিপল দলৰ মিটিঙত যোন মানুহ যায় তেওঁলোককহে দিয়ে, বাকী মানুহক নিদিয়ে। আজি ৰাস্তা পদূলিয়ে হওক বা কোনোবা কি গরিব মানুহবিলাকক যিবিলাক কাম দিব লাগিছিল, এনরেকাৰ কামবিলাক দিব লাগিছিল, তেওঁলোকে দিয়াৰ কাৰণে সক্ষম হোৱা নাই। আজি জব কাৰ্ডৰ কামবিলাক হোৱা নাই। তো আজি যিবিলাক সাধারণ শ্রেণীর মানুষ আছে তেওঁলোকে আজি বহুত জুরুলা অবস্থাত ভুগিব লাগা হৈছে। কিন্তু আজি দেখা পাইছে যে পাবলিকে যে হাগ্রামা সরকার অবিহনে যে বিটিসিত একো উন্নয়ন নহব, সেই কথাটো তেওঁলোকে বুঝি পাইছে। বিপিএফ সরকারের দিনত আমার বিটিসিত বহুত উন্নতি হয়েছিল, এতিয়া এই প্রমোদ বড়ো সরকারত যদি ইউপিপিএল সরকার কোনো কামে হওয়া নাই আর দেখাই নাই একো কাম করা। আর তেওঁলোকের যিবিলাক আইছিল নেকি পার্টি, সিহঁতে এতিয়া গুছি গুছি আহি আছে, একো পোৱা নাই। আৰু আমাৰ মানে বিটিচিৰ একো উন্নতি হোৱা নাই, একো কাম কৰিব পৰা নাই তেওঁলোকে। আৰু হাগ্ৰামাৰ দিনত যিখিনি কাম হৈছিল বিটিচিত, বহুত কাম হৈছিল, বহুত দলং, বহুত ৰাস্তা, বহুত বনাইছিল। আৰু এতিয়াও আমি আশা কৰোঁ আকৌ হাগ্ৰামা চৰকাৰক, আমাৰ যিখন ইউপিপিএল চৰকাৰ, এই চৰকাৰখন চলি আছে বিজেপিৰ আণ্ডাৰত। এতিয়া বিজেপিয়ে ইচ্ছামতে বিটিচিত যিমান ডাঙৰ কাম আছে সব গুৱাহাটীত ঠিকাদাৰ আহি কাম কৰি আছে।